হ্যালো এভরিওয়ান, রোমিয়ন লিজা ব্লগে সবাইকে স্বাগত। আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আমি শেয়ার করব তিন রকমের ভর্তা। বাসায় আমি কিভাবে ভর্তা বানাই, এখনও ভালো মতো মাছ মাংস রাঁধতে পারি না, তাই আমার রান্না এই শুটকি ভর্তা দিয়ে শুরু এবং আলু ভর্তা আলু ভাজি সব কিছু এই ভাজি দিয়েই শুরু। প্রথমেই আমি গরম তেলে পেঁয়াজ রসুন মরিচ একসাথে ভেজে নিব। আমি ঝাল একদম পছন্দ করি না, তাই কম দিয়েছি মরিচ। আর এইখানে আমি এই শুটকিগুলো ধুয়ে রেখেছি, এই শুটকিগুলোর নাম জানি না, এটা অনেক খেতে মজা, তো এই শুটকি আমরা বেশিরভাগ খাই বা। আর এইদিকে আমার পেঁয়াজ রসুনের কালার চেঞ্জ হয়ে আসছে, আর এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমি কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়ো একদম ব্যবহার করিনি, আর আমি দিবও না, কারণ আমি একদম ঝাল খেতে পারি না তাই। আর এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নেব, তারপর এখানে আমি একটু দিয়ে দিব গরম মশলা। আর আমি গরম মশলা দিলাম হচ্ছে একটু যাতে ফ্লেভার আসে তাই। আর এখন আমি শুটকিগুলো দিয়ে দিব এখানে। আমি আমার পরিবার থেকে অনেক দূরে থাকায় আমি এত কিছু শিখতে পারিনি, তাই এখন যা সময় হয় তাই একটু শিখে নিই। তো প্রথমে আমি শিখি আলু ভাজি টুকিটাকি আগে থেকেই পারতাম তো, তবে রান্নাবান্না এখনও তেমন পারি না, তবে একটু একটু করে করি, এখনও আমার কাছে সুযোগ হয়ে ওঠে না রান্নাবান্না করার, আর আমিও করি না কারণ আমি অনেক অলস তাই। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে শুটকি সিদ্ধ হয়, আর একটু ঢেকেও দিলাম। আর তারপর দেখুন আমার ভর্তার কালারটা অনেক সুন্দর, আর এটা অনেক শুকিয়ে গেলে আরও মজা লাগবে, তার জন্য আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি যখন হোস্টেলে ছিলাম আমার মা আমার জন্য এরকম শুটকি ভর্তা করে নিয়ে যেত, আর সেটাকে আমি 4-5 দিনের জন্য রেখে খেতাম। বাসায় এরকম ভর্তা হলে আর মাছ মাংস লাগে না। আর এদিকে আমার আলু, তারপরে হচ্ছে এখানে আমি রসুন ভর্তা করব। আমাদের বাসায় কিন্তু এমন রসুন ভর্তা এর আগে কোনোদিনও হয়নি, তো আজকে সবাইকে খাওয়াবো, আর এগুলো আমি এখন হাত দিয়ে মাখাবো। আজকে আমার ভিডিও এই পর্যন্তই, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো আজকে সবাই ভালো থাকবেন, টাটা।